Gulistan jaben ni. Hello guys, assalamu alaikum. Ami Ashik aajke apnaderke ami niye aschi Qatar er Losail. তো এখানকার পরিবেশ গুলো আপনাদের আমি দেখাবো, অনেক সুন্দর পরিবেশ, আপনারা দেখলে হয়তো অনেকে ভালো লাগবে। তো সবাই আমার সাথে থাকুন এখন এবং এখানকার যে পরিবেশ গুলো তা উপভোগ করুন, যে পরিবেশ গুলো তা আপনাদেরকে দেখাই এবং দেখবেন অনেক ভালো লাগবে। আসলে এই কাতারে সবচাইতে সুন্দর একটা জায়গা বর্তমান যেটা তৈরি করেছে সেটা হলো আপনি লোসাইলে, আর লোসাইলে অনেক দেখার মতো অনেক কিছু আছে। তা আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন লোসাইলের পরিবেশ গুলো। সবচাইতে যে আকর্ষণ জায়গাটা যেটা আপনারা দেখে অনেক অনেক দেশ থেকে অনেকে মনে করেন যে অনেক সুন্দর একটা জায়গা, সেটা হলো আপনার ওই টাওয়ার ডাম, মুন টাওয়ার ডাম। অনেক একটা রাতের বেলা এক এক মানে এদের যেই রূপ ধারণ করে বিভিন্ন ধরনের বাতি দিয়ে এটাকে যে আলোকিত করা হয়েছে আসলে দেখার মতো। এই লোসাইলের প্রত্যেকটা জায়গা, বিশেষ করে প্রত্যেকটা জায়গাই অনেক আকর্ষণীয় এবং খুবই দেখার মতো। তো আপনাদেরকে আমি দেখাবো আজকে এখানকার যে আমার সাধ্যমতো আমি দেখানোর চেষ্টা করবো কাতারের লোসাইলের প্লেসগুলো। আপনারা দেখেন এখানকার যে পরিবেশগুলো এবং এই সাগরের সাথে আপনার পানির সাথে সাগরের যে পানিটা কত সুন্দর কালার, এখানকার পরিবেশের সাথে আসলে সামনে যে ড্রাইভার সেই হলো পুরো হাই একদম পুরো ইসের মতো, কি বলবো আপনার উড়ো জাহাজ যেভাবে চালায় সেরকম আপনার সামনের ডিজাইনটা অনেক সুন্দর। ঠিক আছে, বাঙালিদের যারা কাজু গাছ কাটতে পারে মানে যে শৈলে যে রস বের করে ওরকম রস বের করার কোনো যদি এই দেশে অনুমতি থাকতো তাহলে আমি এই দেশে এই খাজুর গাছগুলো কোনটাকে নিতাম। দেখেন কত সুন্দর খাজুর গাছ, মানে আরব দেশে এত সুন্দরভাবে যে গাছগুলো হয় মানে মনে হয় যে একদম তাজা যে গাছগুলো মানে কি বলবো। কিন্তু এগুলো মেন হওয়ার কারণ হলো আপনারা যত্ন করে যে যত্ন গাছের
स्टेडियम भी है एक मालूम वो ये जैसे ये बनाया हुआ है ना कॉफी शॉप इस तरह वहाँ बनाया हुआ है स्टेडियम छोटा सा छोटा स्टेडियम था उधर जा नहीं जा सकते इधर नहीं जा सकते क्यों এটা তো কপি সব নেই ভিডিও হ্যাঁ আমি চলে আসলাম সেই মুন টাওয়ারের পিছনে আজকে আপনাদের দেখাবো আমি মুন টাওয়ারের পিছনের যেই দৃশ্যগুলো এখানকার পিছনে কি রয়েছে বিল্ডিংয়ের পিছনে দেখেন মুন টাওয়ারের বিল্ডিংয়ের পিছনে সবচাইতে সৌন্দর্য একটা জিনিস আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তবে তার আগে একটু দেখাই এখানকার পরিবেশটা মুন টাওয়ারের পিছনের আর আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই সাগর দেখেন বিল্ডিংয়ের সাথে সাগর সাগরের বাতাস সাগরের যে পরিবেশ সাগরের যে রং সাগরের যেই আপনার পানির যে একটা কালার খুবই সুন্দর আর এই বিল্ডিংয়ে রয়েছে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল বড় বড় অফিস সম্পূর্ণ মুন টাওয়ারের ভিতরে রয়েছে খুবই সুন্দর একটা পরিবেশে আমরা আসছি এখন আসলে এই সব পরিবেশে একা একা আসা আপনার হয়তো গার্লফ্রেন্ড না হয়তো ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আসলে হয়তো বলছে কি মন মানসিকতা ভালো থাকে একা একা আসলেও ভালো লাগে কিন্তু একা আসার মানে ওই রকম নিজে থাকে ভালো লাগে অন্যান্য যারা আসে তাদেরকে দেখলে নিজের ভাবটা অসহায় মনে হয় আর তো সেজন্য আমি একা একা আসছি আমি একা একা আসার দেখেছি একদম জোড়ায় জোড়ায় যখন হাঁটাচলি করে তখন নিজের কাছে খারাপ লাগে আসলে প্রবাস তো আমরা ইচ্ছা করলেই আমরা ফ্যামিলি আনতে পারি না ইচ্ছা স্বপ্ন থাকে ইচ্ছা থাকে যে তার ফ্যামিলি নিয়ে তারা প্রবাস আনবে কিন্তু অনেকের হয়তো সেই খাদ্য আশা থাকলেও সেটা বাস্তব হয় না আমার না কারণ হলো আপনার টাকা পয়সা ইনকামের একটা দরকার আছে সেক্ষেত্রে হয়তো অনেকে আশা করলো সে আশা পূরণ করতে পারে না কিতনা ছবি হতে দাও বহুত ছবি হতে না উসে তো পুরো লাইট ভি চলা যায় না ইয়ে লাইট আইগা পুরো আইগা